বিজয়ের যাত্রায় news71.tv। মুন্সিগঞ্জে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে আর্টিসান প্রিমিয়ার লীগ টি-20 ক্রিকেট খেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মীরকাদিম গ্রিন ওয়েলফেয়ার সেন্টার মাঠে এই খেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম। খেলার উদ্বোধন করেন মীরকাদিম পৌর মেয়র শহীদুল ইসলাম শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্টিসান আউটফিটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলী আহমেদ রাসেল। আমাদের এই টুর্নামেন্টের মূল লক্ষ্য হচ্ছে এখান থেকে যেন নতুন ক্রিকেটাররা জাতীয় দল থেকে শুরু করে অনূর্ধ্ব-17, অনূর্ধ্ব-19, অনূর্ধ্ব-21 বিভিন্ন টুর্নামেন্টগুলিতে তারা খেলতে পারে এবং আগামী ভবিষ্যৎ যেন মাদকমুক্ত সুশৃঙ্খল জীবনযাপন করতে পারে, সেই লক্ষ্যে আমাদের এই আয়োজন। বিশিষ্ট শিল্পপতি জাহাঙ্গীর হোসেন মোল্লা, ICC ইন্টারন্যাশনাল প্যানেল আম্পায়ার গাজী সোহেল। উদ্বোধনী খেলায় সুপার বিক্রমপুর বনাম মুন্সিগঞ্জ স্টার্সের মাঝে প্রথম দিনের খেলা মাঠে গড়ায়। এতে মুন্সিগঞ্জ স্টার্সের 111 রানের টার্গেটে 6 ওভার হাতে রেখেই জয় তুলে নেয় সুপার বিক্রমপুর। 35 বলে 80 রান এবং 4 ওভারে 1 উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মেহরাব হোসেন জোশি। জাহাঙ্গীর আলম, news71.tv, মুন্সিগঞ্জ। বিজয়ের যাত্রায় news71.tv।